আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টমেটো চাটনি। টমেটো চাটনি খেতে অনেক মজা, ভাত এবং চিতই পিঠা যে কোনো কিছুর সাথেই এই চাটনিটি খেতে খুবই মজাদার। টমেটো চাটনি করার জন্য আমি এখানে টমেটো, কাঁচামরিচ, রসুন, ধনেপাতা এবং পেঁয়াজ নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটি গরম হওয়ার পর আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিন্তু আমি ছোট ছোট করে কুচি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি এর সাথে অ্যাড করে দেব রসুন কুচি। এখন পেঁয়াজ এবং রসুন কুচিকে ভাজতে থাকবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমার স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে নিচ্ছি। আমার পেঁয়াজটি যখন ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি টমেটো কুচি। ভালো করে পেঁয়াজ এবং রসুন কুচির সাথে মিক্স করে নিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। পেঁয়াজ এবং রসুন কুচির পরও কাঁচামরিচ কুচি দেওয়া যায়, তাতে করে যাদের অ্যালার্জি প্রবলেম আছে তাদের হাঁচির সমস্যা হতে পারে, সেজন্য আমি মনে করি এ পর্যায়ে দেওয়াটাই ঠিক। ভালো করে নেড়ে নেওয়ার পরে এর ভিতর থেকে পানি বের হয়েছে। টমেটোর ভিতরে যে পানিটা ছিল সেটা এখন ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 4 কোষ তেঁতুল। তেঁতুলটা দিয়েছি এজন্যেই যেন এর অনেকটা টক ধরনের টেস্ট পাওয়া যায়। এই টমেটো চাটনি খেতে ভাতের সাথে অসাধারণ টেস্ট। যারা এখনও ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন। এ পর্যায়ে আমি দিয়ে দেব ধনে পাতা কুচি। ভালো করে মিক্স করে নিচ্ছি। চাটনিটা যখন একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব চুলা থেকে। এখন আমি উপরে ধনে পাতা কুচি দিয়ে সার্ভ করে নিচ্ছি এবং ধনে পাতা কুচিটাকে একটু ভালো করে মিক্স করে দেব। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলি দেখতে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই থামস আপ দিয়ে যাবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।